হ্যাঁ হ্যালো ভিওর্স এটা হচ্ছে আপনার বাতিটিলা অলরেডি আমরা টিলার উপরে আছি চট্টগ্রামে পড়েছে বাতি টিলাটি আর এখানে এই পাহাড়ের নামটি বাতির টিলা দেওয়া হয়েছে এই কারণে এখানে একটি নেভিগেশন বাতি দেওয়া আছে যে যদি পানি বেশি হয় বা জাহাজ যদি আসে তাহলে এই বাতিটিকে ফলো করে তারা কর্ণফুল টানেল দিয়ে জাহাজের নিয়ে আর কি আরও ভিতরে যায় ভিতরে বলতে এখানে পোর্ট আছে তারপর হচ্ছে চট্টগ্রাম পোর্ট সেখানে যায় তো আসলে টিলাটি বলতে খুব সুন্দরই খারাপ না ছোটো খাটো টিলার ভিতরে আসলে বেশ ভালোই সো যারা যারা এই চোদ্দো নম্বর ঘেট চোদ্দো নম্বর ঘাট সরি চোদ্দো নম্বর ঘাটে যারা জাহাজ নিয়ে আসেন বা জাহাজ নঙ্গল করেন লোডের জন্য তো তারা অবভিয়াসলি এখানে আসার পরে আপনার এই টিলা এই পাহাটিতে ঘুরে যাবেন আসলে সেরকম কোনো ঘোরার জায়গা নেই আর যারা আপনার নৌ নৌজনে কাজ করেন আসলে তারা তো সেরকম ঘোরার কোনো সুযোগ পান না তো সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা অবশ্য সময়টি কাটাতে চান বা একটু ফিল নিতে চান তো অবভিয়াসলি আপনারা চোদ্দ নম্বর ঘাট আসলে এই পাহাড় থেকে ঘুরে যাবেন তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবভিয়াসলি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার পাশাপাশি যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও উৎসাহ পেয়ে আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু জিনিস তুলে ধরতে পারি সেখানে সেটা হচ্ছে টেকপাড়া এলাকার পাহাড়ের যে এলাকাটা সেটা হচ্ছে নাম হচ্ছে টেকপাড়া টেকপাড়া এখান থেকে বাংলা বাজার যারা যাবেন তাদের জন্য সামনে একটি রাস্তার ব্যবস্থা আছে ওই যে ওই রাস্তা ফলো করলে তারা বাংলা বাজার যেতে পারবেন তো গ্যাস অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে সবসময় আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ তো চলুন আর দেখি কী কী আছে এই তো অবভিয়াসলি আমি আপনাদের সামনে তুলে ধরবো